হ্যালো ফ্রেন্ডস, ওয়াল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমরা যে ভিডিওটি তৈরি করব সেটা হচ্ছে ঘরোয়া কীটনাশক। কারণ আমার পাতিলেবু গাছে দেখুন কিভাবে পোকা লেগে গেছে, এইসব বড় বড় পোকা দেখতে পাচ্ছেন আপনারা, এবং গাছের পাতাগুলোও কীভাবে খেয়ে নিয়েছে দেখুন। এই গাছে পোকা ভর্তি হয়ে গেছে একদম। এই একটা পোকা আছে দেখুন, পাশাপাশি দুটো পাতিলেবু গাছ আছে দেখুন, এখানে এই একটা পোকা, এবং পাতাগুলো সব জুড়ে গেছে, এর মধ্যেও পোকা আছে পাতার ভিতর। এটা আমরা একটা খুব সহজ উপায়ে, এই একটা পোকা আছে এখানে দেখুন, এবং গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে, তো গাছের সৌন্দর্য নষ্ট হয়েছে, গাছের ক্ষতি হচ্ছে। এই জন্য ঘরোয়া পদ্ধতিতে আমরা একটা কীটনাশক করব, কারণ বিশেষ করে এই কীটনাশকটা তাদেরই বেশি উপকারে লাগবে যারা ব্যালকনিতে গাছ করেছেন, বিভিন্ন ধরনের গাছ, শুধু লেবু গাছ নয়, এবং বা ফ্ল্যাটে থাকেন, তারা তো আর ব্যবহার করতে পারেন না পয়জনযুক্ত কীটনাশক, কারণ বাড়িতে বাচ্চা থাকে, বিভিন্ন মানুষ শখ শান্তিতে কুকুর পোষেন, বিড়াল পোষেন, বিভিন্ন পশু পাখি পোষেন, ঘরের মধ্যে ছাড়া থাকে। যদি আমরা ঘরোয়া কীটনাশক ব্যবহার না করি, মার্কেট থেকে আমরা কেমিক্যালযুক্ত বা বিষ পয়জনযুক্ত কীটনাশক ব্যবহার করি, সেখানে বিপদ হতে পারে। দেখুন এখানে একটা পোকা কীভাবে ধরে রেখেছে গাছে, মানে এরকম অসংখ্য পোকা। এখানে একটা দেখতে পাবেন, এই দেখুন, এর ভিতরে একটা দেখুন, এই একটা পোকা, মানে এরকম অসংখ্য পোকা, এবং গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। তো আসুন আমরা কীটনাশকটা কীভাবে তৈরি করব। এই বালতির মধ্যে 2 লিটার জল আছে, নিয়েছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ, 10 থেকে 12টা রসুনের খোয়া, আর নিয়েছি এখানে নিম পাতা এবং তুলসী পাতা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তো আমরা এগুলো একে একে 2 লিটার জলের মধ্যে দিয়ে দেব। তুলসী পাতা এবং নিম পাতা যে মিক্সারে গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রসুনটা, রসুন বেটে রেখেছিলাম। এরপরে 1 চামচ হলুদ এবং 1 চামচ গুঁড়ো লঙ্কা, দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমরা জলের মধ্যে একটু গুলে নেব বা নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন জলের কালারটা কেমন হয়ে গেছে। এরপর আছে 2টি কর্পূর, অনেকে ন্যাপথলিন বল বলে, এ দুটো আমরা গুঁড়ো করে নেব। এটি আমার গুঁড়ো করা হয়ে গেছে, খুবই নরম, একটু চাপলেই গুঁড়ো হয়ে যায় এটি। এটি আমি বালতির মধ্যে দিয়ে দিলাম সবটাই। আপনারা জানেন এই নেফথলিন বল আমরা কোথায় ব্যবহার করি, আলমারিতে, যেখানে জামা কাপড় থাকে, বা যেখানে আমরা দামি দামি বইপত্র রাখি যাতে কোনো পোকামাকড় না লাগে, সেখানেই আমরা এটা ব্যবহার করে থাকি, বা যেখানে পোকা লাগার ভয় থাকে, তো আমি সেটি এখানে ব্যবহার করছি। 15 মিনিট পরে আপনারা জলটি আপনার স্প্রেতে ভরে নেবেন, নেওয়ার সময় ছেঁকে নেবেন, কারণ এতে বিভিন্ন পাতা আছে, নাহলে আপনার স্প্রে জ্যাম হয়ে যাবে। ছেঁকে আপনি এটা ভরে নেবেন। তো ফাইনালি আমার ঘরোয়া কীটনাশক তৈরি হয়ে গেছে, এবার এটি আমি গাছে ব্যবহার করব। চলুন দেখি নেওয়া যায়। আপনারা দেখছেন আমার গাছে সবই ফুল এসে গেছে, ফলও ধরে নিয়েছে, আর এই সময় যদি আমার এরকম গাছের পাতাগুলো খেয়ে নেয়, মানে শখের গাছের পাতা, এবং এগুলো দেখুন, এই যে পোকাটা দেখুন আপনারা, পোকাটা কত বড়, অসংখ্য এইভাবে গাছে পোকা ধরে গেছে, তাহলে কতটা মনটা খারাপ হয়ে যায় শখের গাছ যখন এইভাবে ক্ষতি হয়। তো আপনারা ঘরে এইভাবে কীটনাশক বানিয়ে ট্রাই করবেন, উপকার পাবেন। স্প্রেটা করা যাক, এইভাবে আপনারা স্প্রে করে দেবেন। দেখুন পোকাটা কেমন লাভ পাচ্ছে। এখনই মারা যাবে,
ফ্রেন্ডস, আজকে আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবেন। আর সম্মানীয় বন্ধু, ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন।